নিয়মিত এক মুঠো বাদাম খাওয়া শুরু করলে কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় বহুগুণ। শুধু তাই নয়, যারা ইতিমধ্যে কোলন ক্যান্সারের রোগে ভুগছেন তাদের শরীরে নতুন করে ক্যান্সারের কোষ জন্ম নেওয়ার সম্ভাবনাও কমে আসে। বিজ্ঞানীগণ প্রায় 826 জন কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর উপরে গবেষণা করেন। এতে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, নিয়মিত বাদাম খাওয়া শুরু করলে দেহের ভেতরে এমন কিছু উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে ক্যান্সারের সেল ধ্বংস হতে থাকে। শুধু তাই নয়, শরীরে বাসা বেঁধে থাকা ছোট বড় সব ধরনের রোগের উপশম ঘটার সম্ভাবনাও প্রায় 46% বেড়ে যায়। তাই তো এতদিন যে মুকুট আপেলের মাথায় ছিল তা এখন এক প্রকার ছিনিয়ে নিয়েছে বাদাম। একাধিক খনিজ এবং ভিটামিনে পরিপূর্ণ এই খাবারটি শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন খেল দেখাতে শুরু করে যে একাধিক মরণ রোগ দূরে থাকতে বাধ্য হয়। সে সঙ্গে শরীর এমন চাঙ্গা হয়ে ওঠে যে আয়ু বৃদ্ধি পায়। দেখে নেওয়া যাক বাদামের আরও কিছু পুষ্টিগুণ সম্পর্কে। কোষের রক্ষণাবেক্ষণ করে। বাদামের উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না। অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি দূর করে। এটি হলো এমন একটি উপাদান যা ক্যান্সারের রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্টের আরও নানা উপকারে লেগে থাকে। যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সে সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে। হজম ক্ষমতার উন্নতি। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত পানিতে ভেজানো কাজু বাদাম খেলে দেহের ভিতরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সে সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায়, ওজন কমায়। বাদাম খাওয়ার পর খিদে একেবারে কমে যায়, ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতাও হ্রাস পায়। সে সঙ্গে শরীরের প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসে। শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ডায়াবেটিস রোগকে নিয়ন্ত্রণে রাখে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তের উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেই কারণেই তো ডায়াবেটিসদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25-38% কমে যায়। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন, দেখবেন উপকার মিলবে। খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। অনিয়ন্ত্রিত কোলেস্ট্রলের কারণে হার্টের রোগে আক্রান্ত হার বৃদ্ধি পায়। তাই শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করতে প্রতিদিনের ডায়েট বাদামের অন্তর্ভুক্ত ঘটান, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা থাকতে হবে না। পুষ্টির ঘাটতি দূর হয়। মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বসা এই প্রাকৃতিক উপাদানটি শরীরে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরের মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে, ফলে এই খাবারটি খেতে ওজন বেড়ে যাবে। কমেন্ট করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে এবং শেয়ার করুন তাদের জন্য যাদের এই ভিডিওটি দরকার। এবং শেষে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন।